ঐতিহাসিকত্ব কখনো কোনো আন্দোলনকারী এটা অন্তত আমরা দেখিনি কোনো রাজনৈতিক সংস্থা ছাড়াও কোনো অন্যান্য সংস্থা এইভাবে 144 ধারাকে অমান্য করে আন্দোলন করার কোনো নজির ত্রিপুরার ইতিহাসে নাই। তো হোয়াই দি গভর্নমেন্ট ইজ কিপিং কোয়াইট এবং এখানে কেন করছে আন্দোলন? আমি নাগরিক সুরক্ষা মঞ্চের বিরুদ্ধেই বলছি, বলতেও চাই না, আসলে জানিও না এই সংগঠনের কাজটা, যে যারা আন্দোলনটা করছে এদের কোনো নিজের বাড়ি দখল হচ্ছে, এদের এদের ব্যক্তিগত কোনো সম্পদ দখল হচ্ছে, সেখানে ব্রুদের রিহ্যাবিলিটেশন দিতে কি, এটা আমার প্রশ্ন। আর যদি না হয় তাহলে এই লোকগুলো কেন আন্দোলন করছে? হোয়াই, হোয়াট ইজ দেয়ার প্রবলেম? এবং আমার জানা মতো এই যে নাগরিক সুরক্ষা মঞ্চের যারা আমার কাছে যতটুকু খবর আছে, মোস্ট অফ দেম আর নন ট্রাইবাল, তার মানে নন রিয়ান, নন দেববর্মা, নন জমাতিয়া, এবং এডিসি এলাকাতেই ব্রুদের রিহ্যাবিলিটেশন দেওয়ার চেষ্টা চলছে যতটুকু খবর আমাদের কাছে। তাহলে ওই লোকগুলোর গায়ে আগুন লাগছে কেন? হোয়াই? এবং এইখানে একটা জিনিস দেখুন, ত্রিপুরা রাজ্যের ইতিহাস, আমরা যারা ত্রিপুরার নাগরিক আমরা জানি যে এই রাজ্যের সবচেয়ে পিছিয়ে পড়া হচ্ছে রিয়াংরা, এবং তাদের জন্য আলাদা করে একটা দপ্তর আছে, আপনারা জানবেন, পিজিপি, প্রিমিটিভ গ্রুপ প্রোগ্রাম বা প্রজেক্ট করে একটা দপ্তর আছে তাদের দেখাশোনার জন্য। যখন তাদেরকে একটা কিছু দেওয়া হবে, কি করে তারা বলতে পারে যে রিফিউজি কাদের বলে? ফার্স্ট দে শুড মেক ইট ক্লিয়ার, রিফিউজি হচ্ছে ভারতবর্ষের বাইরের থেকে যারা এসছে তারা রিফিউজি। আমার মিজোরাম থেকে যারা আসছে, মিজোরাম এই দেশের একটা অঙ্গরাজ্য, সেখান থেকে যদি কেউ আসে আমি রিফিউজি বলবো তাদের? হাউ ক্যান দে সে দ্যাট দে আর রিফিউজি? অবজেকশনেবল। এবং আরেকটা ব্যাপার হচ্ছে, এই রিয়াংদের মধ্যেই কিন্তু 25 বছর টানা এমপি ছিলেন পূর্ব ত্রিপুরার সাংসদ বাজুবন রিয়াং, সেইকালে রিয়াংবাবু কিছু করেননি কিন্তু, এবং সিপিএম সরকার কিছু করেনি তখন, আর এখন সেই নাগরিক সুরক্ষা মঞ্চের মঞ্চে গিয়ে সিপিএম নেতৃত্বরা বক্তব্য করছেন, আর এখানে রাজ্য পরিচালনা করছে বিজেপির নেতারা গিয়ে সেখানে বক্তৃতা করছেন। কি চায় তারা? হোয়াট দে ওয়ান্ট? মানে এই রাজ্যে একটা বিশৃঙ্খলার পরিবেশ সৃষ্টি হোক, এটা চায়? বলছে যে এটাকে নিয়ে তারা ন্যাশনাল হাইওয়ে অবরোধ করবে, অবরোধ কি অন্যরা পারবে না? পারবে না অন্যরা অবরোধ করতে? দিজ আর অল আমাদের সাংবাদিক, এই রাজ্যের আপামর জনগণ, আমাদের সবাইকে দায়িত্ব নিতে হবে যে এই ত্রিপুরায় শান্তি শৃঙ্খলা যেন বজায় থাকে। আইন পিটির এটি স্ট্যান্ড, স্টেট গভর্নমেন্টকে এই ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যে এখানে একজন আইএস অফিসার যিনি এটাকে ইয়ে করেছেন, বিজ্ঞপ্তি জারি করেছেন, উনার অফিস খুলতে পাচ্ছেন না উনি 5 দিন ধরে, কি হচ্ছে এটা কি? এবং ইতিমধ্যে মোদিজি, অমিত শাহজি আর রাজনাথ সিংজিকে মানে আপকো ইয়ে বাত ইয়ে সন্দেশ দেনা চাহতা হুম, এক আইএস অফিসার জিনোনে ইয়ে 144 লাগু কিয়া থা বলা, উনকা অফিস নেই খুল পা রা, মানে এই এই যে একটা কাঞ্চনপুর কি ভারতবর্ষের আইনের সংবিধানের বাইরের একটা মহকুমা, এবং রাজ্য সরকার যদি এটাকে কন্ট্রোল করতে না পারে, লেট সেন্ট্রাল গভর্নমেন্ট কাম অ্যান্ড টেক অ্যাকশন হিয়ার, এখানে একটা ব্যবস্থা হোক, এটা আইন পিটি স্ট্যান্ড হোক। উই রিয়েলি ওয়ান্ট টু টেল মিজো কনভেনশন লিডার্স, মিস্টার জেনারেল সেক্রেটারি আই থিঙ্ক ডক্টর পাচু পাচো, উই ওয়ান্ট টু টেল দেম দ্যাট দেয়ার ইজ নো হিস্ট্রি of Tiprasa people going against the Mizo people in Tripura. We have never gone against 3,500 Mizos living in Jampui Hills, and we will not be going also. But Dr. Pachau and his team must know the same Bangladeshi people, they are blocking roads between Assam and Mizoram near Silchar somewhere, the national highway, and blocking all the facilities going to Mizoram. And here in Tripura, no Bru people will be given resettlement or rehabilitation in Mizo-dominated area in Jampui Hills.
government has already decided and taken that decision, firm decision, that Mizos living in Jampui Hills will not be disturbed. My question and my appeal to my Mizo brothers, sisters and friends, why are you supporting the Nagarik Suraksha Manch? Because the same people, they are fighting with Mizos in Silchar or in Assam, and here you are supporting them. And the problem between the Mizos and Bros, it is not in Tripura, it has happened in Mizoram. You must respect the decision of the central government, Mizoram government and the Tripura government. Instantly what we want. Abhi ek cheez hamare jo abhi dekh raha hu hum log, ek IAS officer, ek mahila wahan ke SDM hai, SDM sahiba ne khud 144 धारा को लागू किया था, उसमें ये जो नागरिक सुरक्षा मंच के नाम पे बांग्लादेशियों ने जो आंदोलन शुरू किया, सेंट्रल गवर्नमेंट, गवर्नमेंट ऑफ त्रिपुरा और मिजोरम गवर्नमेंट के बीच जो एकॉर्ड साइन हुआ था, मोर देन 40,000 ब्रोस को त्रिपुरा में रखा जाएगा, उसके खिलाफ ये बांग्लादेशी लोग नागरिक सुरक्षा मंच के नाम पे वहाँ आंदोलन शुरू किए। जिन्होंने एसडीएम साहिबा ने वहाँ 144 लागू किया, इनके ऑफिस खुद खुल नहीं पा रहा। अभी मोदी जी से, अमित शाह जी से ये अपील रहेगा हमारा कि त्रिपुरा में लॉ एंड ऑर्डर सिचुएशन बिल्कुल स्टेट गवर्नमेंट के कंट्रोल के बाहर चला गया, इसको अगर संभालना है तो सेंट्रल गवर्नमेंट को जल्द से जल्द वहाँ अपना फैसला, अपना कदम, अपना एक्शन रखना है, नहीं तो ये त्रिपुरा में ये छोटा सा जो चिंगारी आज वो बड़ा एक चिंगारी बन के यहाँ के और भी ज़्यादा लॉ एंड ऑर्डर सिचुएशन का प्रॉब्लम ला सकता है। थैंक यू।